এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে বিকেল 5টা, তো আমি বের হয়েছি আমার বাসার ঠিক সামনে। আমি এখন ফায়ার ক্যাম্প করেছে আমার ভাইয়া, ওই দেখ দূরে এই যে এখানে। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তোমার ব্লগও হয়ে যাবে। তো আমি এখন আগুন পোহাবো। তো তার সাথে তোমাদের আমাদের এরিয়ার বিকেলের যে আবহাওয়াটা, অনেক শীত পড়েছে জাকিয়ে, সেটাও একটু শেয়ার করবো। ঠিক আছে, আমার সাথে থেকো। আমার গেট আপটা দেখো, আজকে কেমন ব্লগ বানাই, ব্লগ আমার সাবস্ক্রাইবার কত জানো? এক মাস হয় নাই খুলছি, 17 জন হয়ে গেছে, মানে নতুন খুলছি। কথা বলতে পারছি না, এত পরিমাণ ঠান্ডা লাগছে। এই কাট কোত্থেকে পাও? দেখো কি সুন্দর করে আমি আগুন পোয়াচ্ছি। ধোয়া চলে আসে আসলে শীতের বিকেলে। শীতের বিকেলে এভাবে আগুন পোহানোর মজাই আলাদা, কি বলো তোমরা সবাই? এত কাট কই পাবে? একদম থাকার জায়গা নাই, ইয়ার জায়গা নাই, সবাই বলছিল শুক্রবারে যাবে, ধাক্কা যায় না একটা মানুষের উপর দিয়ে, আবার ছিল না ঠিকই আছে তোমার কথা। দেখো আমার একদম মুখ বসে গেছে, ঠান্ডায় জমে গেছে। তো তোমরা শীতের বিকেলে কে কি করো আমাকে শেয়ার করতে পারো।
এখন থেকে নিয়মিত ব্লগ আপলোড করব। তো তোমরা একটু আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো প্লিজ। বেশি কথা বলতে পারছি না, বক বক করতে পারছি না, এত ঠান্ডা জমেছে। তোমরা কমেন্টে আমাকে একটু বলো তো যে তোমরা কে, কোন জায়গা থেকে দেখছো, ডিস্ট্রিক্টটার নাম একটু উল্লেখ করো। বিকজ আই এম ওয়ান্ডার টু নো অল অ্যাবাউট ইউ গাইস, হোয়ার আর ইউ ফ্রম, হোয়াট আর ইউ ডুইং অন দ্যাট মোমেন্ট, লাইক দ্যাট। আপনার ইয়ার সাথে কথা বলে খুব ভালো লাগছে। আপনার কান্না করে কেন বউ? হেভেনলি ফিলিংস। এরপর আমি বাসায় চলে এসেছি, বাইরে অনেক ঠান্ডা, আর থাকতে পারলাম না, তো এসে আমি ফ্রেশ হয়ে এখন আমি আমার পিসির সামনে বসবো, কাজ করবো। তো তোমরা ভালো থাকো, দেখা হবে আরেকটি ব্লগে। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, টাটা।